ফটকা ফল নিয়ে আসবে ফাটকাতে টাকা। নমস্কার, রাজু তার পবিত্র বাণী শোনায় মহারাজ সুদুলালের চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু মামদেব তারা মাইকি পায় আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। চলুন একসঙ্গে বলে উঠি সেই মূল মন্ত্র, সেই উজ্জীবিত করার মন্ত্র, জয় গুরু মামদেব, জয় মা তারা। বন্ধুরা খুব ভালো টিপস, খুব ভালো টপিক্সের উপর টিপসটি। দেখুন, অর্থ সবার প্রয়োজন, আপনারও প্রয়োজন, আমারও প্রয়োজন, তার প্রয়োজন, এরও প্রয়োজন। তো চলুন, কি করে অর্থ আপনার হাতে আসবে ফাটকাতে, তার নিয়ে আজকের টিপস, আজকের ভিডিও। তবে তার আগে ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনার কোথাও মিসিং হয়ে যেতে পারে। এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিজের পরিবারের সাথে, বন্ধুবর্গের সাথে, এবং কমেন্টস অবশ্যই করবেন আপনি কোথা থেকে বলছেন। তবে বন্ধুরা, তার আগে একটু জানিয়ে দিই, আগামী 27/2/2024 তারিখে আমি আসছি বহরমপুর চেম্বারে, বাসস্ট্যান্ডের কাছেই বহরমপুর হোটেল হোয়াইট হাউস। আগামী 29/2/2024 তারিখে অনেকের অনুরোধে আমি আসছি কৃষ্ণনগর চেম্বারে, কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছেই হোটেল ত্রিনাথ। আগামী 4/3/2024 আমি থাকব কলকাতা সোদপুর চেম্বারে। আগামী 5/3/2024 আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। এবং আগামী 7/3/2024 আমি থাকব পূর্ব বর্ধমান চেম্বারে। আগামী 8/3/2024 থাকব তারাপীঠ চেম্বারে। যদি আপনি নানান সমস্যায় ভোগ করছেন, কেরিয়ার নিয়ে, বিদ্যা নিয়ে, বিবাহ নিয়ে, ডিভোর্স নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে, ব্যবসা নিয়ে, শত্রু আপনাকে বারে নাজেহাল করে রেখেছে, পাওনাদারের এত চাপ যে আপনি আর পেরে উঠতে পারছেন না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাহলে অবশ্যই একবার আসুন, একবার আমার সঙ্গে কনসাল্ট করুন। কালা জাদু থেকে শুরু করে কালা জাদু থেকে মুক্তি, বশীকরণ, বিদ্বেষণ, কেরিয়ার কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আপনার, আপনি সমস্যা যেটা মনে করছেন সেই সমস্যার কারণটা কী, কেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেল, কি করলে আপনার ভালো হবে, বশীকরণ নাকি বিদ্বেষণ, আপনি জানতে পারবেন না। আপনার মাঙ্গলিক আছে কি নাকি কালসর্প, আপনি জানেন না। তাই জানতে, বুঝতে, কনসাল্ট করতে আসুন এই চেম্বারগুলোতে। বুকিংটি অবশ্যই কনফার্ম করে নেবেন, বুকিং কনফার্ম ছাড়া আমি অ্যালাউ করি না। তো বন্ধুরা, বুকিং নাম্বার 7797-967-225 এবং 8372098-140, এক্ষুনি কল করুন। ফোন নাম্বারগুলো সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি খোলা পাবেন, এখানে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজও করতে পারেন। যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি, অনলাইনে কনসার্টের সুবিধা রয়েছে, অনলাইন কনসালটেশন ফিস জমা করে আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবেন, সেখানে পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আপনার সঙ্গে অনলাইনে কথা হবে। অবশ্যই তার আগে আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে, মানে আজকে ঢুকলেন আজকে কথা হবে এরকম কিন্তু নয়, কারণ অনলাইনটা আপনি বাড়িতে বসে কথা বলবেন তো, আর আপনি এক্সট্রা করে আপনাকে কোথাও আসতে হচ্ছে না, তাই আপনি বাড়িতে বসে কথা বলছেন। যেহেতু ফোনের মাধ্যমে কথা বলছি, সেহেতু কথার ভোকালটা আমার চাপটা বেশি পড়ে যায় এবং আপনাকে বোঝাতে আমাকে অনেকটা কষ্ট করতে হয়, আর সামনে যে থাকে তাকে বোঝাতে সুবিধা হয়, তাই না? তাই হড়বড়ি করবেন না, যদি আপনার ধৈর্য থাকে তাহলে অবশ্যই কনসালটেশন বুকিং আপনি করবেন। আন্দামান থেকে শুরু করে সুরাট, ব্যাঙ্গালোর, কর্ণাটক, বিভিন্ন বিভিন্ন জায়গায়, চেন্নাই, প্রতিদিন প্রতিনিয়ত অনলাইনে ঢুকছে। আর বলি বন্ধুরা, যে আমি যারা এই কৃষ্ণনগর বহরমপুর চেম্বারে আসছেন, অবশ্যই তাদের জন্য ফ্রি প্যাকেজ থাকছে। এবং অবশ্যই আমি আজকে ডিক্লেয়ার করছি যে আমার কনসালটেশন ফিস এই চেম্বারগুলোতে থাকছে 50% ডিসকাউন্ট। আমি আগামী মাসে দিয়েছিলাম, আগামী বছরে এবছর আমি দিলাম প্রথম, আমার চেম্বারে এলে যা ফিস তার 50% ডিসকাউন্ট শুধুমাত্র পাবে এই রেটের মানুষগুলো, অর্থাৎ বহরমপুর এবং
বহরমপুরে এবং কৃষ্ণনগরের মানুষরা এইটি পাবে এবং তাদের জন্য থাকছে গিফট, ফ্রি গিফট, নবগ্রহ কবচ, বাস্তুদোষ যন্ত্র, আর্থিক উন্নতির যন্ত্র এবং ঋণ মুক্তি যন্ত্র ফ্রি অফ কস্টে কনসাল্ট করতে এলেই পাওয়া যাবে। তার জন্য কনসালটেশন ফিস তার একটা ছোট্ট অ্যামাউন্ট আপনাকে এক্ষুনি পেমেন্ট করে বুকিংটি কনফার্ম করে দিতে হবে। তো চলুন ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, রাস্তাঘাটে ভেষজ গাছগাছড়ায় এতখানি গুণ আছে যেটা আপনারা বুঝে উঠতে পারবেন না। আমরাও হিমশিম খেয়ে যাই, বেদ চারটি, ঋক, সাম, যজু, অথর্ব, তার সঙ্গে আয়ুর্বেদ। আয়ুর্বেদ, এই যে আয়ুর্বেদ শব্দটা শুনতে পাচ্ছেন, এইটাকেও বেদের একটা অংশ বলে ধরা হয়। তো আয়ুর্বেদ এই গাছগাছড়া নিয়ে স্বয়ং পরমেশ্বর মহাদেব পার্বতীকে সব বলে গেছেন। যে গাছটির কথা আজকে আমি বলছি সেটা আমি বলছি না, স্বয়ং ঈশ্বর মহাদেব বলছেন যে এই ফলটি আপনি যদি বিধিপূর্বক ধারণ করতে পারেন বা রাখতে পারেন বাড়িতে, তাহলে ফাটকাতে আপনার টাকা আসবে। যেমন লটারি, সাট্টা, রেস, আপনি ক্রিকেট খেলা যেগুলো হয়, আপনি যেখানে মানে ফাটকা যেটা, অথবা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য বলছি, এটা কিন্তু একটা দুর্দান্ত মানে টপিক্সের উপর ভিডিও করছি আজকে। আমি এর আগে এরকম ভিডিও আমি দিইনি, আপনাদেরকে দিয়েছি অনেক কাজ এখানে দিয়েছি, কিন্তু এটা নিয়ে দিইনি। দেখুন, চলতি ফিরতি রাস্তায় আমি অনেক ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, আমি কিন্তু দাঁড়িয়ে পড়ি গাছ দেখলে, কারণ তার মধ্যে যে গুণাগুণ আছে আমরা অস্বীকার করতে পারি না। এবং আমরা যে কবচগুলো মহামূল্যবান কবচ তৈরি করি তাতে তো যন্ত্র থাকেই, তার সঙ্গে এই গাছগাছড়াটা গুণাগুণটা কিন্তু থাকে। তাই একটা মানুষের ধুরন্ধর গতিতে কাজ কবচ, ধুরন্ধর কাজ, স্পিড ম্যাজিক্যাল। এই গাছটিকে আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই রাস্তাঘাটে পেরোতে পেরোতে দেখতে পাবেন, আর গ্রামগঞ্জের মানুষ অবশ্যই জানতে পারবেন, গ্রামই গ্রামেরই ছেলে, গ্রাম থেকে শহরে তারা, তাই মাঠের আল সব কিছু তো জানা আছে। তো ভালো বসতে আমার ভালো লাগে, বিলুর ডাল খেতে ভালো লাগে, এখানে ঘটি বা বাঙালি কোনো ব্যাপার নেই। তারা মানুষ সবাই যার যেটা খেতে মন তাকে সেটা ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ফলটিকে আমি দেখাচ্ছি, যদি আপনি পেয়ে যান তবে এটি জেনে নেবেন হীরার থেকেও মূল্যবান একটা ফল, যার মধ্যে মহাদেব এতখানি গুণ ভরে দিয়েছেন। এটিকে যদি আপনি বিধিপূর্বক যে সিস্টেমে বলছি আপনি আপনার কাছে রাখতে পারেন এবং ক্যাশে রাখতে পারেন, ব্যবসার ক্যাশে রাখতে পারেন বা আপনি আপনার পার্সে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি মিরাক্কেল ফল পাবেন এবং চারিদিক থেকে উন্নতি পাবেন, আর্থিক সমস্যা আপনার মিটবে। দেখুন, অনেকে ভাবছেন হয়তো আপনি দু চারটা টিপস করছেন, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। জেনে রাখবেন, আমি হাজারবার বলেছি আগে, এখনও বলছি, টিপস সবার জন্য, সিস্টেমেটিক্যালি যিনি কাজ করতে পারবেন তার জন্য কাজটা খুব তাড়াতাড়ি এবং আপনার বডির ইমিউনিটি পাওয়ারের উপর এটা কার্যকরী হবে। আপনার বডির ইমিউনিটি পাওয়ার কত, আপনার বিশ্বাস কতখানি, আপনি যে কাজটা করতে যাচ্ছেন আপনি কি বিশ্বাস নিয়ে এগোচ্ছেন, তবেই কিন্তু আপনার কাজটি পজিটিভ একটা মাত্রা পাবে। তো যে কোনো কাজ করবেন নিজে বিশ্বাস রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রেখে আপনি এগিয়ে যাবেন। বিধিপূর্বক বিধি কিচ্ছু নেই, ফলটি দেখতে পেলে আপনাকে নিতে হবে কবে, ফলটি নিতে হবে আপনাকে পূর্ণিমার সময়, পূর্ণিমার সময় আপনাকে এই ফলটি আট দশখানা তুলে নেবেন, অবশ্যই স্নান টান করে, কিন্তু আঁকা চাকা পরে নেবেন না, বাসি বস্ত্র দেবেন না,
তো তারপর এই 5টি ফলকে 10টি ফলকে যতগুলো হোক নিয়ে আসবেন, সবাইকে দেবেন, বাবাকে দেবেন, আপনি রাখবেন, নিজে মাকে দেবেন, তাই না? ক্যাশে রাখবে সবাই, যার ক্যাশে থাকবে, যার কাছে থাকবে, সে সর্বজয়ী অর্থের দিক থেকে হবে। তো এই ফাটকা ফল আপনার জীবনে নিয়ে আসবে, ফাটকাতে ফল, লটারি, সাট্টা, জুয়া। তবে হাত জোর করে বলবো, দেখুন, হঠাৎ করে বড়লোক হয়ে যাবেন এ কথা কর্মকে বাদ দিয়ে ভাববেন না। কর্ম আপনাকে করতে হবে, কর্ম আমাকে করতে হবে, কর্ম সবাইকে করতে হবে। কারণ কর্ম হি ধর্ম হ্যায়, কর্মই ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম কর্ম। তো এই ফলটি যদি পেয়ে যান, নিয়ে এলেন বাড়িতে, একটা রিকাবিতে, অর্থাৎ পেতলের হতে পারে, কাঁচা হতে পারে, রিকাবিতে সেটিকে রাখবেন, চন্দন ঘষবেন, একটা ফুল নেবেন, অন্য ফুল, সে ফুল দিয়ে, জবা ফুল হোক, গেঁদা ফুল হোক, চন্দনের ছিঁড়া দেবেন। এস গন্ধপুষ্প সহিতং ফটকা ফল রাজায় স্বাহা, এসো গন্ধপুষ্প, গন্ধ মানে হচ্ছে আপনার ধূপকাঠি জ্বালবেন, প্রদীপ জ্বালবেন, এসো সচন্দন গন্ধপুষ্প ধূপং দীপং সহিতং ফটকা ফলায় নম, নিশ্চয়ই মন্ত্রটি লিখে নেবেন, এসো সচন্দন মানে চন্দনের সঙ্গে, সচন্দন ধূপ দীপং সহিতং ফাটকা ফলায় বা ফল ফল রাজায় স্বাহা, 8 বা 10 বার দেবেন। তারপর হাতে নিয়ে রিকাবিটিকে আপনি স্বয়ং মহাদেবকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায় 100 বার মন্ত্র জপ করবেন। জপ করার পর একটা ফটকা ফলকে ভেঙে দেখবেন তার ভেতর একটা ছোট্ট ফল আছে, সেই ফলটিকে একটা রূপোর তাবিজে ভরে নেবেন, ভরে সেটিকে মোম মেটে দেবেন, মোম মেটে দিয়ে আপনি সেটিকে নিজের ডানাতে, মেয়েরা নিজের বাম হাতে ধারণ করবেন, এবং একটা ফলকে নিজের ব্যবসার ক্যাশে, একটা ফলকে নিজের আলমারিতে, যেখানে যেখানে মনে হচ্ছে মানি ব্যাগে পার্সে রাখবেন। কী মিরাক্কেল, আপনি যেখানে চলবেন যাবেন আপনার সাথে অর্থ আপনার পেছন পেছন যাবে, অর্থর পেছনে আপনাকে দৌড়াতে হবে না, কর্মটি আপনি করে যাবেন, অর্থ আপনার পেছনে দৌড়াবে। এটা হচ্ছে এই ফলটার একটা গুণ, অর্থাৎ মানি ম্যাগনেট ফল, মানিকে আকর্ষণ করবে। সিম্পল একটা ফলের কথা বললাম কিন্তু দারুণ কাজের। তো বন্ধুরা, আবারও বলে দিই, আগামী 27/2/2024 আমি থাকবো বহরমপুর চেম্বারে, বাস স্ট্যান্ডের কাছেই, হোটেল হোয়াইট হাউস। আগামী 29/2/2024 আমি আসছি কৃষ্ণনগর চেম্বারে, হোটেল একদম বাস স্ট্যান্ডের কাছে, ত্রিনাথ। আগামী 4/3/2024 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। আগামী 5/3/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। আগামী 7/3/2024 আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, এবং আগামী 8/3/2024 আমি থাকছি তারাপীঠ চেম্বারে। যারা বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বারে আসবেন তাদের জন্য ফ্রি গিফট প্যাকেজটি রয়েছে, কারণ সবাইকে দিয়েছি, আপনারা পাননি, অবশ্যই এক্ষুনি বুকিং করে বুকিংটি কনফার্ম করুন এবং আসুন, সমস্যা নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো বন্ধুরা, চেম্বারে আসতে গেলে আপনাকে এই নাম্বারে বুকিং করে আসতে হবে এবং বুকিংটি কনফার্ম করতে হবে। বুকিং নাম্বার 7797967225 এবং 8372098140 নাম্বার। ভালো থাকবেন, জয় গুরু বামদেব, জয় মা তারা। আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক রায়ুসার01, মহারাজ সিদুলাল ইনস্টাগ্রাম ফলো করে নেবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনাদের বাড়িতে অর্থের বৃষ্টি হোক, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।